আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত মাহাতো, যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবারই নাম বলছি না, বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সাথে জগদীশ মাহাতো আমাদের এই এলাকার ব্লকের যেমন নেতৃত্ব, তেমনি তার এটা নিজের অঞ্চল। এখানকার বিজেপি যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে আমাদের জেলায় যোগাযোগ করেন জেলা সভাপতির সাথে এবং আমাদের স্নেহপুরে আমরা যেহেতু যোগদান করবে সেই জন্য এই অঞ্চলে আমরা অনুষ্ঠিত করছি। বাগমুন্ডিতে আমরা যোগদান সভা করেছি, ওই সেই জায়গায় গিয়ে যাতে স্থানীয়ভাবে তার একটা প্রভাব পড়ে। তো গতকালকে আমি থাকতে পারিনি অন্যান্য কাজের জন্য, স্বাভাবিকভাবে দলের মুখপাত্র দায়িত্ব হওয়ার পর দলের বক্তব্য সাংবাদিকরা আমার কাছে নিতে চাই, দলের রিয়াকশন কি সেটা জানতে চাই, কারা যোগদান করলো সব কিছু জানতে চাই। তো কালকে বেশ কিছু সাংবাদিক বলছেন আমাকে যে বাগমুন্ডি বিধানসভায় আপনারা গতবারে ভালো ফল করতে পারেননি, লোকসভায় করতে পারেননি, এখন আগেও বিভিন্ন সময় যোগদান করেছে, এখনো যোগদান করছে। ঝালদার খবরটা আগে থেকেই জানে যে আগামীকাল ঝালদায় হবে, এখন কি বুঝছেন আপনারা দলের থেকে? পতাকা ধরিয়ে দিচ্ছেন আমাদের যোগদানকারী প্রবীর মাহাতো এবং অন্যান্য সদস্যকে। এরা সবাই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন, আজ থেকে এরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করলেন। আমাদের জেলা সভাধিপতি ও জেলা সভাপতি পতাকা ধরিয়ে দিচ্ছেন আমাদের যোগদানকারী প্রবীর মাহাতো এবং অন্যান্য সদস্যকে। এরা সবাই তৃণমূল কংগ্রেসে যাকে আমি নেতা বানাবো সেজন্য আমার পাশে থাকে, আমি যাকে কর্মী বানাবো সেজন্য আমার পাশে থাকে। দেখুন, আমি বারবার একটা কথাই বলছি যে মানুষ চায় যে আমার দুঃখে আমার বেদনায় আমার দারিদ্রতার দিনে আমার সাথে আমার বন্ধু হয়ে কে আছে সেটা দেখা। আপনি সবকিছু পারবেন এমন কোন গ্যারেন্টি নয়, সবকিছুই আপনি দেখুন। তবুও একটা কথা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গরিব মানুষ এবং সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো একটার পর একটা একটার পর একটা গরিব মানুষের জন্য নিচ্ছেন, তার যদি বিশ্লেষণ আপনি গ্রামাঞ্চলে করেন দেখবেন এখন অনেক মানুষের একটা অভ্যাস আছে, আমি কি পাই ওই কিছু পাই, তিনি কিছু ওই করে নাই, তখন আপনারা চুপ, একবারে চুপ। কেন কি করে নাই সেটা বুঝাবেন, বর্ণ কি করে নাই। আমি বলছি তোমার যে ছোট লাতিটিয়া পড়াশোনা করছে না, ও জুতালে ও জামা পড়া পড়েছে, ও খেলার সরঞ্জাম বই পত্র খাওয়া দাওয়া সবগুলো তো মমতা ব্যানার্জি দিচ্ছে। তোমার বেটা শুধু ছেলেটা উঠে অথচ ছেলেটাকে লালন পালন করে বড় করছে মমতা ব্যানার্জি। যে ছেলে বড় হলো বা মেয়েটা বড় হলো আরো উপর দিকে গেল তো টিউশনির টাকা দিচ্ছে, তারপরে আবার বিভিন্ন রকমের আমাদের সুযোগ সুবিধা যে কোনো সময় আরো বড় হয়ে যাওয়ার পরে আছে কন্যাশ্রী, কন্যাশ্রী থেকে আরো যখন আপনার বিয়ে করা হচ্ছে তখন রূপশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে আপনার পরিবারকে সচ্ছল রেখেছে। সাথে সাথে
বিনা পয়সায় আপনার খাদ্যের ভাবা ভান্ডার আছে, আপনাকে পয়সা দিয়ে চালও কিনতে হবে না। নবেন্দ্র কুমার পরিষ্কার ভাবে বলল যে কার্ডগুলো আছে আপনাদেরকে ভাবতে হবে। আপনাদের একটা জিনিস কথা বলছি, মোদি ঘর দিচ্ছে, ওটাই তো চালটা বলে আমি ঘরটার ঘরটা বলছি, শুধু বলছে মোদি ঘর দিচ্ছে, মোদি ঘর দিচ্ছে। কল্পনা হচ্ছে আমি একটু আগে বলি, তাহলে প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার এই টাকা পয়সা আদায় করে, আদায়ের কারটা কার? রাজ্য সরকার। প্রত্যেকটা রাজ্য থেকে টাকাগুলো আদায় হয়, আদায় হয়ে নিয়ে সব টাকাগুলো দিল্লি যায়। দেখুন আমরা কি বলছি, আমাদের টাকা 53,000 কোটি আমাদের টাকা দিল্লি দিচ্ছে না, তার কারণটা কি? না আমরা টাকাটা আদায় করে ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান রুল অনুযায়ী টাকাটা আদায় করে আমাদেরকে দিল্লিতেই জমা দিতে হয়। দিল্লি ওইখানে আমাদের টাকা নিয়ে জমা করে দিবে, তারপর উনি আমাদেরকে ফেরত দিয়ে তারপর বাহাদুরি দেখায় বলে যে এইটা দিল্লির টাকা। দিল্লির টাকা বলে কিছু হয় নাই ভাই, কোন টাকা কারু নয়, সব টাকাগুলো সাধারণ মানুষের টাকা, সেইখান থেকে ট্যাক্স আদায় করার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের। হ্যাঁ একটা দিন দিল্লির টাকা ছিল, কোথায় কোথায় ছিল আমি আপনাদেরকে জানাচ্ছি, শুনুন। সেটা ছিল রেল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, রেল, আর ছিল সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, ছিল কোল, কোল, সেই কোল অথরিটি যেটা সেই কোলে ছিল, সেলে ছিল, রেলে ছিল আর বিমানে ছিল। আর কোনোখান থেকে কোন রোজগারের ধান্দা দিল্লি সরকারের নাই, আমি আপনাদেরকে স্পষ্ট বাধায় বলছি। কিন্তু বর্তমান অবস্থাটা কি, বর্তমান দিল্লির কোন টাকাই নেই, পরন্তু ভর্তুকি দিতে হয়, রেল টাকা দিকে দিচ্ছে বলছে লস হচ্ছে, এরোপ্লেন গুলোকে ভাড়া দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানি গুলাকে, সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড সাথে নাই, শেষ হয়ে গেছে, এখন শুধু প্রাইভেট কোম্পানির চাকরি, প্রাইভেট কোম্পানির কারখানা। কোল ইন্ডিয়া লিমিটেড সেটা তো বিকে দিয়ে প্রাইভেট কোম্পানিকে দিয়া। অতএব দিল্লির টাকা বলে যারা চেঁচায় বা মোদীর টাকা বলে যারা চেঁচায় তারা ব্যর্থ লোক, তারা মিথ্যাবাদী, তারা প্রবঞ্চক, তাদের কথার বিরুদ্ধে জবাব দিতে হবে। এইভাবে যে তোরা টাকাটা পাবি কোথায় বুঝা আমাকে, টাকাটা এই আমি আপনি সমস্ত মানুষের কাছ থেকে যে ট্যাক্সেশনটা আদায় হয় সেই ট্যাক্সেশনটা আদায় করবার মূল অথরিটিটা রাজ্য সরকারের, সেই রাজ্য সরকার থেকে সেটা আদায় করে ফেলতে যায়। তারপরও আমি একটা কথা বলছি, ভাগ্য শুনুন, দিল্লিতে যখন আমাদের আরো এই গভর্নমেন্টের আগে ছিল কংগ্রেস সরকার বা আমাদের ইউনাইটেড গভর্নমেন্ট ইউপিএ, তাদের আমলে হোক বা তারও আগে আমলে হোক, আপনারা জানতেন তখন একটা স্কিম ছিল যার নাম হচ্ছে IAY, ইন্দিরা আবাস যোজনা, কথাটা মনে আছে তো? হ্যাঁ কি জানেন না নাকি? তো ইন্দিরা আবাস যোজনা যতটা টাকা সব দিল্লি সরকার দিত, ইনি কি করেছেন এসে বলুন তো, ইনি শুধু আসে নিয়ে নামটা বদলাইছেন। ইন্দিরা আবাস যোজনাটা প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন, এইটুকুই কাজ, বাকি এখন 1,30,000 হচ্ছে, রেশিও অনুযায়ী আরো দেওয়া উচিত, কিভাবে বলছি শুনুন। তখন একাই দিচ্ছ দিল্লি, ইনি এসে বললেন সমস্ত রাজ্য সরকার গুলাকে টাকা গুলা দিতে হবে 40% করে আর আমরা দেবো 60%। মমতা ব্যানার্জী বলল আপনাদের আর PMAY নামটা থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, টাকাটা 40% কে দিবে সব করা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী আবাস যোজনা, তো মুখ্যমন্ত্রী টাকা দিবে 40%, তুই দিবি 60%। আগে দিত ইন্দিরা আবাস যোজনা সবটাই দিল্লি, এখন তুই করবি প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ ভাই, তাহলে যদি 40% আমাকে দিতে হয় তাহলে তোর প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন নামটা হবে? মমতা ব্যানার্জী বলল যে আমি 1 টাকাও হয় দিব নাই, না হয় 50 টাকা আমার, 50 টাকা আপনার, না প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকবে না মুখ্যমন্ত্রী আবাস যোজনা হবে,
আবাস যোজনা হলো বাংলার মানুষের আবাস যোজনা বিএওয়াই এটা কিভাবে এই ফ্যাসিলিটিটা কিভাবে বলতাই আজকে কিন্তু সমসত্তরের মানুষ কিন্তু আজকে চাল দিচ্ছে আজকে আমার মত লোক আজকে আমি শিক্ষকতা করি আমি অনেক বাইরে পাই আজকে আমার মত লোক কিন্তু আজকে সেই সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পার্টি নির্বিশেষে জাতি নির্বিশেষে বর্ণ নির্বিশেষে কিন্তু আজকে পুরো টোটালটাই সবাইকে কিন্তু এই চালের সুযোগ সুবিধা আজকে দিয়েছে আমি এই যুগে আপনাদের পরিষ্কার করতে চাই আগামী দিনে আমাদের এই এলাকার যারা আছেন যে সব মানুষ আছেন প্রত্যেকে কিন্তু চাল পাবেন প্রত্যেকে সুযোগ সুবিধা পাবেন।